ডক্টর ফয়জুল হক, আপনার কাছে যদি এই বিষয়ে নতুন কিছু তথ্য থাকে অ্যাড করবেন প্লিজ। এই আওয়ামী লীগের সাথে জামাতের একটা যোগসূত্র এবং সম্পর্ক, সেটা দীর্ঘদিনের, আজকে না, এবং সেটা রাজনৈতিক কারণেই তাদের সাথে সম্পর্ক। আদর্শিক দ্বন্দ্ব ভিন্ন থাকলেও তারা কিন্তু রাজনৈতিকভাবে জামাত ইসলাম থেকে তারা সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছে। আমি মনে করি জামাত থেকে আওয়ামী লীগ সুযোগ বেশি নিয়েছে, জামাত ইসলাম আওয়ামী লীগ থেকে সুযোগ বেশি নিতে পারেনি বা পেয়েছে বলে আমার কাছে মনে হয় না। এটা নিশ্চয়ই আমাদের মোল্লা ভাইরা ভালো করে বলতে পারবেন। আর কোর্টে যে বিষয়টা আছে সেটা নিশ্চয়ই উনি যেটা মিন করেছেন, এদেশে বহু কিছুরই নতুনত্ব হবে, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এদেশে আবারও বিচার হবে, বাংলাদেশের সর্ব সংখ্যাগরিষ্ঠ সংখ্যক যুদ্ধ অপরাধী যেই দলে, সেই দলের মানুষদেরকেও এদেশের আইন অনুযায়ী আদালত অনুযায়ী বিচার হবে। শুধুমাত্র 50 বছর আগের যুদ্ধাপরাধীদের বিচার হবে না, এটাকে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। অতএব মানবতা বিরোধী বলতে 28শে অক্টোবরের লগি বৈঠা, মানবতা বিরোধী বলতে আজকে 5ই মে-র শাপলা চত্বর, মানবতা বিরোধী বলতে বাংলাদেশে যে ধরনের আক্রমণ হয়েছে, বিরোধী মতের মানুষদেরকে, কওমি আলেমদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, প্রত্যেকটির বিচার একেবারে হিসাব করে করে করা হবে। অতএব সেই বিচারে আসলে ন্যায্য দাবির প্রেক্ষিতেই যদি তখন দেখা যায় যে জামাতের নেতাকর্মীরা বাংলাদেশে, তারা অবশ্যই সেখানে মানে কি বলে নিরপেক্ষ দৃষ্টিতে তারা নির্দোষ, তারা অবশ্যই সেখান থেকে বের হয়ে আসবে, যেহেতু বর্তমান সরকার একটি অবৈধ সরকার, তাদের কাছে পক্ষ নেই, তাদের কাছে হচ্ছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন। আমি মনে করি জামাত ইসলাম সেই নিরপেক্ষ জায়গাটায় আসলে তারা স্বাধীনভাবে বাংলাদেশে মুভমেন্ট এবং তাদের অ্যাক্টিভিটিস আরো ভালো চালাতে পারবে বলে আমি বিশ্বাস করি, এবং সেটা চালানোর যথাযথ যুক্তিও রয়েছে, এবং যেটা মোল্লা ভাই ইতিমধ্যে আলোকপাত করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সহযোগিতা করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই স্বাধীনতা এনে দিয়ে, বাংলাদেশের মানুষের মুক্তি এনে দিয়ে একটাই উদ্দেশ্য ছিল, এদেশের গণতন্ত্র প্রচেষ্টা করা, এদেশের সকল মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা এবং প্রত্যেকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, গরিব অসহায় মানুষের জন্য সবাই সদল বলে কাজ করবে তার একটা ওপেন স্পেস তৈরি করে দেওয়া। সেই ওপেন স্পেসের অংশীদার হিসেবেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করছে। আওয়ামী লীগও কিন্তু শেখ হাসিনার এই বাকশাল বাংলাদেশে যে শেখ মুজিবুর রহমানের ছিল, সেখান থেকে আওয়ামী লীগকে উত্তরণ করে দিয়ে বাংলাদেশে রাজনীতির সুযোগ করে দিয়েছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে এসে রাজনীতির একটা স্পেস পেয়েছেন জিয়ার কারণেই। আজকে বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, যখন দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামপন্থী কোনো অর্গানাইজেশন সাহায্য করে, তখন অনেক সময় সেগুলো হাইলাইট করতে আমরা কুণ্ঠাবোধ করি। তবে ভাগ্যচক্রে একটি সুন্দর জিনিস এখন যেটা হচ্ছে, যে মানুষের মূল্যবোধ এবং চাপের কারণে আমাদের মিডিয়াগুলো, যেটা আপনি উল্লেখ করেছেন, তারাও এখন বাধ্য হচ্ছে তাকরিমদের মতো কোরআন তেলাওয়াতের নিউজ করতে, জামাত ইসলামের আজকের এই বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে, কিন্তু একটা সময় কিন্তু তারাও কোণঠাসা করে রেখেছে। তার মানে মাসুক ভাই, জামাত ইসলাম সাহায্য করে এটা শুধুমাত্র নতুন কোনো নিউজ না, এটা যুগ যুগ ধরে করেছে, আমরা দেখেছি, কিন্তু এখন নিউজটা যেহেতু আপনার পত্রপত্রিকায় প্রকাশ হচ্ছে তাই আপনি দেখার সুযোগ পাচ্ছেন। আজকের আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাও সেই জায়গায় হিন্দুদের ওই জায়গায় মানে জামাত ইসলাম গিয়েছে, তার পরক্ষণেই কয়েক দুই একদিনের মধ্যে সম্ভবত তারাও সেখানে গিয়েছে, এবং সেখানে তারা প্রত্যেকটি হিন্দু পরিবারের তালিকা করে সেখানে দান করেছে। আমি জামাতকে স্যালুট জানাই আমার ব্যক্তিগত পর্যায় থেকে, এজন্য যে জামাত ইসলাম আমার কোনো অর্গানাইজেশন বা সংগঠন না হওয়া সত্ত্বেও, আমি একজন ওপেন মাইন্ডেড রাজনীতিবিদ হিসেবে আমি যেটা অবজার্ভ করেছি, যে একটা হিন্দু পরিবারের কাছে মুহূর্তের মধ্যে যেই সকল বাংলাদেশের সর্বোচ্চ দল আওয়ামী লীগ যারা দাবি করে, তারা যেভাবে যাওয়ার কথা ছিল সেটাকে চোখ রাঙিয়ে দিয়ে, তাদের চোখের উপরে দেখিয়ে দিয়েছে যে জামাত ইসলাম মানবতার কল্যাণে কাজ করে, তারা এই সকল অপরাজনীতি করে না, তারা সাথে সাথে সেখানে গিয়েছে, এবং জামাত ইসলামের আমির উপস্থিত হয়ে যে বক্তব্য দিয়েছে সেটা একজন ব্যক্তি শুনলে নিশ্চয়ই মনে হবে যে সত্যিকার অর্থে তারা মানবতার ফেরিওয়ালা, এবং ইসলামিক অর্গানাইজেশন যে দাবি করছে সেই ইসলামের মূল থিমের মধ্যে থেকেই তারা মানবতার জন্য কাজ করছে। তারা কি বলছে, আমির বলছে আমাদের দায়িত্ব ছিল আপনাদের বাড়িতে বাড়িতে আসা, আমরা কোনো সাহায্য নিয়ে আসি নাই, আমরা এসেছি আমাদের দায়িত্ব পালন করার জন্য। সো ইটস এ ভেরি ভ্যালুয়েবল ওয়ার্ড যেটা আমাদের সমাজের জন্য দরকার। আমরা রাজনীতির জন্য অনেকে অনেককে সাহায্য করি, কিন্তু জামাত ইসলাম রাজনীতির জন্য সেখানে যায় নাই, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে সাহায্য নিয়ে গিয়েছে, দলবাজি টেন্ডারবাজি ভোট চাওয়ার জন্য সেখানে যায়নি, কিন্তু আমার দুঃখ লেগেছে যে কোন দুর্যোগই এত শত শত কোটি টাকা যারা অর্জন করেছে, আয় করেছে, বিভিন্নভাবে এই পেট পুষে বড় হয়েছে,
তাদের সাহায্যগুলো কোথায়? ওনাদেরকে জিজ্ঞেস করলেই বলে আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে সাহায্য গিয়েছে আমাদের। আরে মন্ত্রণালয় তো সরকারের পার্ট, হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন ফ্রম ইউর ওন পার্টি? আপনি আওয়ামী লীগের এত নমিনেশন বাণিজ্য থেকে টাকা ইনকাম করলেন, দুর্নীতি থেকে করলেন, আজকে টেন্ডারবাজি থেকে করলেন, আপনার নেতা নেত্রী কোথায় সাহায্য নিয়ে? সিলেটেও আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যেখানে সকল আলেম ওলামা গিয়েছিল আর শায়খ আহমদুল্লাহ গিয়েছিল, অন্য অন্য ইসলামী দল গিয়েছে, আমার দল তো গিয়েছি সেটা বাদ দিলাম, এর বাহিরেও যত জায়গায় ঘটনা ঘটেছে। আপনি দেখেন সেই কোথায় চট্টগ্রামে যখন আগুন লাগলো, সেই একই অবস্থা, সেখানেও সর্বাগ্রে এই জামাত ইসলামের আমির গিয়েছে, তারপর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গিয়েছে, ওইখানের সুন্নি ভিত্তিক কিছু অর্গানাইজেশন গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো খবর ছিল না। সেজন্য আমি বলতে চাই যে সত্য কথা বলতে হবে, সত্য স্বীকার করতে হবে। আওয়ামী লীগ দান সদগা যদি করে অবশ্যই আমরাও স্বীকার করব, আর যদি সেটা করতে ব্যর্থতার পরিচয় হয় সমালোচনা আমাদের করতে হবে। জামাত ইসলাম তাদের দায়িত্ব যতটুকু পালন করেছে, আমি একজন সহ সংগঠক হিসেবে তারা তাদের সাথে আমাদের রাজনৈতিক দলের একটা সখ্যতা এবং সম্পর্ক আগেও যেমন ছিল এখনো আছে, বিরোধী দল কিংবা বিরোধী মতের কারণে তাদের ভিন্ন তা প্রকাশ করার হীন মানসিকতা আমার নেই, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমি মনে করি এই দলটির যে এখন কার্যক্রম বন্ধ রাখার ষড়যন্ত্র চলছে এটা ওপেন করে দেওয়া উচিত। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের বিশ্বাস করে তাহলে জামাতের রাজনীতিকে আরো সুসংহত করা উচিত। ধন্যবাদ।